This is ABC News, HD Live. এই মাস থেকেই সুদের হার কমাল এসবিআই। সারদা নারদার চার তদন্তকর্তা আচমকা বদলি। প্রদেশ বিজেপির নয়া সভাপতি পদে দায়িত্ব নিলেন মানিক সাহা। বৃত্তিমুখী শিক্ষা কোর্স চালু হচ্ছে রাজ্যের 56টি স্কুলে। চার দোষীর ফাঁসির দিন পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ড। এবছর বিজেপির রোজগার বেড়েছে 1,382.74 কোটি। দিল্লির নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সংকটে কংগ্রেস। জম্মু কাশ্মীরে 370 ধারার অবলুপ্তি ঐতিহাসিক ঘটনা নারাভানে। রাফালের পর আবার নিশানা সাবমেরিন। রাফালের পর আবার মোদী সরকারকে দুর্নীতির জালে জড়াতে উদ্যোগী কংগ্রেস। রাফাল ছিল যুদ্ধ বিমান, এবার সাবমেরিন। রাফালের ভর কেন্দ্র ছিল অনিল আম্বানির সংস্থা, আর এবার সাবমেরিন নিয়ে তোপের মুখে গৌতম আদানির সংস্থা। রাফাল যুদ্ধ বিমান নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল অনিল আম্বানিকে। কংগ্রেসের অভিযোগ, অনিল আম্বানির সংস্থার কোন রকম যুদ্ধ উপকরণ নির্মাণের সামান্যতম অভিজ্ঞতা নেই। তাহলে কেন 30,000 কোটি টাকার বরাদ অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়া হলো? এই অভিযোগকে নির্বাচনী ইস্যু করেছে কংগ্রেস। বস্তুত 2019 সালের লোকসভা ভোটে রাহুল গান্ধী দেশ জুড়ে এই ইস্যুতে প্রচার করেন। তিনি স্লোগান তুলেন, চৌকিদার চোর হায়। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এই মামলা। সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে সরকারকে কাঠ গড়ায় দাঁড় করায়নি, যদিও সেই রায়ে দমে না গিয়ে কংগ্রেস যৌথ সংসদীয় কমিটির দাবিতে অনড়। কিন্তু ওই রাফাল ইস্যুতে মোদী সরকারকে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকেই টার্গেট করা হলেও লোকসভা ভোটে তার কোনো প্রভাবই পড়েনি। মোদীর নেতৃত্বে বিজেপি বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে। এবার রাফালের পর সাবমেরিন ক্রয় নিয়ে সরব হচ্ছে কংগ্রেস। আজ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, আদানি সংস্থার সাবমেরিন নির্মাণের কোনো অভিজ্ঞতাই নেই, অথচ এক ঝাঁক গুরুত্বপূর্ণ ও যোগ্য সংস্থাকে সরিয়ে 45,000 কোটি টাকার সাবমেরিন ক্রয়ের বরাদ দেওয়া হয়েছে আদানি সংস্থাকে। কেন? সুরজেওয়ালা বলেছেন, সাবমেরিনের টেন্ডার পাওয়ার জন্য 5টি সংস্থা আবেদন করে, লারসন অ্যান্ড টুরো, রিলায়েন্স নাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স, হিন্দুস্তান শিপইয়ার্ড এবং আদানি ডিফেন্স যৌথ উদ্যোগের সংস্থা। নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কমিটি আছে এই সিদ্ধান্তে গ্রহণের যে কারা বরাত পেতে পারে। সে কমিটি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এবং লারসন অ্যান্ড টুব্রোকে বাছাই করে। কংগ্রেসের অভিযোগ, এই 2টি সংস্থাকে বাদ দিয়ে আদানির সংস্থাকেই বাছাই করা হয়েছে। কংগ্রেস প্রশ্ন করেছে, কেন আদানি গোষ্ঠীর জয়েন্ট ভেঞ্চারকে দায়িত্ব দেওয়া হচ্ছে? 1,000 কোটি টাকার বেশি কোনো প্রকল্প হলে যে নিয়ম মেনে চলার কথা সেটাও মানা হচ্ছে না। আজ কংগ্রেস বলেছে, আসলে মোদী সরকারের আমলে কিছু বাছাই করা লোকের আচ্ছে দিন এসেছে, তাই কিছু বাছাই করা লোক অথবা সংস্থার আয় ও মুনাফা বহু গুণ হয়ে যাচ্ছে, অথচ সাধারণ মানুষের মধ্যে কর্মহীনতা, আর্থিক মন্দা ও মূল্যবৃদ্ধি। এভাবেই গোটা দেশকে বঞ্চনা আর দারিদ্র্যে ঠেলে দিয়ে বিজেপি একের পর এক দুর্নীতি করছে গোপনে। সংসদের আসন্ন অধিবেশনে এ নিয়ে কংগ্রেস প্রবল হইচই করবে বলে স্থির করেছে। ভূ প্রত্যাবর্তন নিয়ে আজ দিল্লিতে নতুন করে চুক্তি স্বাক্ষরিত হবে। দৈনিক সংবাদ 2-এর পাতা, ঘরে বাহিরে ঘরে বসেই জগৎ দর্শন। নাতির কাঁধে ভর দিয়ে পুণ্যলাভের আশায় সাগরে শতর্ধ ঠাকুরদা। পুণ্যতিথিতে জালিকাট্টুতে অংশ নিয়ে রক্তাক্ত 32। এবার থেকে ডিজিটাল গবেষণাপত্র জমা করা যাবে মধ্যপ্রদেশ মেডিকেল কলেজে। বিলাসবহুল ক্রুজে গঙ্গাসাগর যাত্রা, সৌজন্যে IRCTC। বাবার আপত্তি সত্ত্বেও অনুমতি দিলেন ঠাকুমা, হ্যারি থাকছেন শ্বশুর বাড়িতেই। অষ্টম আশ্চর্য গুজরাটের সর্দার বল্লভভাইয়ের মূর্তি। সেনা দিবসে মানবতার নজির, কন্যার জন্ম দিলেন কাশ্মীরি তরুণী। প্রসূতিকে 4 ঘন্টা কাঁধে নিয়ে বরফের রাস্তা পার করলেন জওয়ানরা। দৈনিক সংবাদ 3-এর পাতা, জওয়ান নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য। রহস্যজনকভাবে এক TSR জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় জিরানিয়া থানাধীন জিরানিয়া কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ TSR জওয়ানের নাম মিঠু সূত্রধর, বয়স 32। তিনি TSR 13 নম্বর বাহিনীতে কর্মরত। এ ব্যাপারে নিখোঁজ জওয়ানের স্ত্রী সুপ্তা দেবনাথ সূত্রধর জিরানিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। অভিযোগ, গত 16 ডিসেম্বর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে TSR জওয়ান মিঠু। এরপর থেকে তার সঙ্গে থাকা মোবাইল নম্বরে তার স্ত্রী যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করলেও পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে জওয়ানের স্ত্রী খোঁজাখুঁজি করার পর না পাওয়ায় তিনি থানায় অভিযোগ জানান। 6 বছরের এক কন্যা সন্তানের জননী সুপ্তা দেবনাথ সূত্রধর বর্তমানে দুশ্চিন্তার মধ্যে অসহায় অবস্থা দিন কাটাচ্ছেন। নিখোঁজ জওয়ান মিঠুর সঙ্গে থাকা মোবাইল নম্বরগুলো ছিল 8119960011 এবং 8 7
3102989। তার স্ত্রীর অভিযোগ, দুটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে আর্থিকভাবেও সংকটে পড়েছে নিখোঁজ জওয়ানের পরিবার। এ ব্যাপারে সোমবার রাতে সংবাদ ভবন থেকে টিএসআর 13 নম্বর বাহিনীর কমান্ড্যান্ট সঞ্জয় রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জওয়ানের নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। কমান্ড্যান্ট জানান, তিনি দীর্ঘদিন রাজ্যের বাইরে ছিলেন বলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না, তবে পরবর্তী সময়ে এ বিষয়ে খোঁজ খবর নেবেন বলে জানান তিনি। কমলপুরে সিপিএম শীত ঘুমে, কংগ্রেস জানান দিচ্ছে অস্তিত্ব। বনভূমি থেকে হারিয়ে যাচ্ছে ছন ও বাঁশ, পাঞ্চাশীদের সীমাহীন দুর্ভোগ। ধনী সংবাদ পাঁচের পাতা, রেলে উচ্ছৃঙ্খলতা, 9 যুবক আটক। সরকারকে অভিনন্দন টিআরএমএসএস এর। রামকৃষ্ণ সারদাশ্বরী মঠের ধর্মসভা আজ। উজান দুধপুর থেকে কাঞ্চনছড়ায় এসবিআই শাখা স্থানান্তরের দাবি। উন্নয়ন কাজের নিয়মিত মনিটরিং প্রয়োজনে বরাদ্দের অভাবে দক্ষিণে সমস্যায় বিডিওরা। গোমতী জেলা কৃষি উপ অধিকর্তাকে ডেপুটেশন কৃষক সভার। ব্যাকেশ্বর খালার সিপিএম এর 6 নেতা। সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস সোমবার এক বিবৃতিতে জানান, বিজেপি জোট সরকারের দায়ের করা মামলা থেকে সিপিআইএম নেতা বাদল চৌধুরী, রতন ভৌমিক, মাধব সাহা সহ 6 জনকে ব্যাকেশ্বর খালাসের রায় দিল উদয়পুর আদালত। সোমবার এই রায় দেন উদয়পুরের সিজেএম। উল্লেখ্য, 2018 সালের 24 জুলাই উদয়পুরে সরকার পরিবর্তনের পর বামপন্থীদের প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে শহরে ছিল মিছিল। মিছিলে দাবি ছিল ত্রিপুরায় বিজেপি জোট সরকার ও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণের প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবনের সামনে গণধর্ণার সমর্থনের প্রতিবাদ মিছিল। এই মিছিলে প্রকাশ্য দিনের আলো বিজেপির কতিপয় সমর্থক প্রাণঘাতী আক্রমণ চালায় পুলিশের সামনে। বিধায়ক বাদল চৌধুরী, রতন ভৌমিক সহ প্রায় 20 জন নেতা কর্মী রক্তাক্ত হয়ে আহত হয়েছিলেন। সিপিআইএম এর তরফে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ বিজেপির দলদাসের ভূমিকা নেয় বলে অভিযোগ। উল্টোদিকে গোমতী জেলার পুলিশ সুপার এ আর রেড্ডির নির্দেশে সরকারের হয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে সিপিআইএম নেতা বাদল চৌধুরী, রতন ভৌমিক, মাধব সাহা, মানিক বিশ্বাস, পার্থ কর্মকার, দীপাকর চক্রবর্তীর নামে মামলা দায়ের করে গত 18 মাস ধরে চলে এই মামলার শুনানি। সিপিআইএম নেতাদের পক্ষে এই মামলার সওয়াল জবাব করেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য, রঘুনাথ মুখার্জি সহ উদয়পুর বারের আইনজীবীরা। সোমবার বিচারপতির সওয়াল জবাব শেষে বলেন, তাদের বিরুদ্ধে পুলিশের করা মামলায় কোনো সত্যতা এবং প্রমাণ দিতে ব্যর্থ সরকার পক্ষ, ফলে 6 জনকে আদালত বেকসুর মুক্তি দেয় এই মামলা থেকে। পশু পাখি নিয়ে লটারির উদ্যোগে কুমারঘাট শহরে ক্ষোভের সঞ্চার। বিবেকানন্দ জন্মজয়ন্তী উদযাপিত করব কে? দৈনিক সংবাদ সাথের পাতা, বিশ্ব পরিক্রমা। ক্ষেপণাস্ত্র হামলায় আটক বেশ কয়েকজন, হিটলারকে খুঁজছে জার্মান পুলিশ। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ছে, লোকসাধক সম্মাননা পাচ্ছেন সুনীল কর্মকার। মায়ানমারের গণহত্যা মামলা রায় 23-এ। সৌদিতে 184 জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর। ভস্মস্তূপ থেকে সঞ্চার হচ্ছে প্রাণ। অস্ট্রেলিয়ায় 5 মাসে দাবানলে পুড়ে ছাড়খাড় 4টি প্রদেশ। অন্তত 100 কোটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে সেপ্টেম্বর থেকে চলা দাবানলে। গাছ আর কীট পতঙ্গ লতা গুল্ম কত পুড়েছে তার হিসাব নেই, কিন্তু ভস্ম হওয়া বনের ভিতর থেকে কালো সরিয়ে আলোর বার্তা নিতে ফুটে উঠেছে কুড়ি প্রকৃতির খেয়াল। 6.5 মিলিয়ন হেক্টর জমির ধ্বংসস্তূপ ভেদ করে প্রাণের চিহ্ন পাওয়া গেছে। অল্প অল্প করে গজিয়ে উঠছে ঘাস ও গাছের চারা। নিউ সাউথ ওয়েলসের কাছে সমুদ্র তীরের কোলানার এলাকায় ভস্ম থেকে প্রাণের স্পন্দন প্রকট। ভয়াবহ এই বিপর্যয়ের মাঝে প্রকৃতির প্রাণের স্পন্দন দেখে আশার সঞ্চার হয়েছে মানুষের হৃদয়ে। দাবানলে প্রায় ঘেরাও হয়ে আছে অস্ট্রেলিয়া। 12 জানুয়ারি পর্যন্ত পুড়েছে প্রায় 11 মিলিয়ন হেক্টর ভূমি, যা গোয়েতামালার আয়তন ছাড়িয়ে যাওয়া পরিমাণ। মারি লোয়ের নামে এক অ্যামেচার ফটোগ্রাফার ভস্মীভূত বনের ছবি তুলতে গিয়ে প্রথম দেখেন ভস্ম স্তূপ থেকে সঞ্চার হচ্ছে প্রাণের। কুলনারার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি ডুরাগ জাতীয় উদ্যানে কালো ভস্মের মাঝে আলোময় প্রাণ দেখতে পান। অস্ট্রেলিয়ায় দাবানলে মৃত্যু হয়েছে 29 জনের। অন্তত সিডনি ইউনিভার্সিটির জৈব প্রকৃতিবিদ ক্রিস্টোফার ডিকম্যান বলেন, দেশটির ইতিহাসে এটি হল বৃহত্তম জৈব প্রাকৃতিক বিপর্যয়। দৈনিক সংবাদ হাটের পাতা, পৌষ সংক্রান্তি। চাকমাঘাটে সমাপ্ত হলো মেলা ও উৎসব। দিব্যাঙ্গ উন্নয়ন সমিতি সভা 19-এ। প্রতাপগড়ে 7ম বর্ষের নাম সংকীর্তন। সুভাষনগরে 186 শিশুর অঙ্কন প্রদর্শনী। নীতি অমান্য করে নিয়োগের অভিযোগ, ফোক মিউজিক কলেজ। উদয়পুরে শুরু হলো শিশু উৎসব। দৈনিক সংবাদ নয়ের পাতা, বামেদের দেশপ্রেম দিবস 23-এ জানুয়ারি।
আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি পরিচালনাধীন কেন্দ্রীয় সরকার একের পর এক ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ ও রূপায়ণের মাধ্যমে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের প্রয়াস চালাচ্ছে। ক্রমশ এটা স্পষ্ট হয়ে উঠছে যে এসব পদক্ষেপ সুপরিকল্পিতভাবে আরএসএস এর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প রূপায়ণের লক্ষ্যেই করছে কেন্দ্রীয় সরকার। এ অভিযোগে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দেশের অর্থনীতি আজ গভীর মন্দায় নিমজ্জিত হয়েছে, সব অংশের মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে, কেন্দ্রের কর্পোরেট মুখী নীতির পরিণামে সৃষ্ট সংকটের বোঝা জনগণের উপর চাপানোর সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই চালাচ্ছেন। ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কেন্দ্রের বিজেপি সরকার গণ আন্দোলনে ফাটল ধরাতে সক্রিয় রয়েছে। বামফ্রন্টের আরো অভিযোগ, দেশের সামনে এই ঘোর দুর্দিনে প্রয়োজন স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা, সামাজিক ন্যায় এবং বহুত্ববাদের চেতনায় দেশবাসীকে উদ্দীপিত করা, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে জনগণের চেতনার বিকাশ সাধন করা। এর লক্ষ্যে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আগামী 23 জানুয়ারি দেশ প্রেম দিবস, 26 জানুয়ারি সংবিধান রক্ষা দিবস এবং 30 জানুয়ারি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি দিবস এ রাজ্যের সর্বোচ্চ সভা সমাবেশ, শপথ গ্রহণ, গণ অবস্থান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা বামফ্রন্ট কমিটি রাজ্যের সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক জনগণকে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। আইপিএফটির গণ অবস্থান দশম দিনে মৃতদেহ উদ্ধার। জেনে থানাধীন নোয়াবাড়ি এমবিএম ইটভাটা সংলগ্ন এলাকায় মকর সংক্রান্তির দিন সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম সঞ্জিত দাস, বয়স 42, বাড়ি নোয়াবাদী। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ইটভাটা সংলগ্ন এলাকায় একজনের দেহ পড়ে রয়েছে, এই খবর আসে থানায়। সঙ্গে সঙ্গে পুলিশে গিয়ে সঞ্জিত দাসকে উদ্ধার করে জেনে নিয়ে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা সঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়, তবে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপান করে তাঁর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। পুলিশ জানিয়েছে, পরিবার ও এলাকা সূত্রে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি নিত্য অতিরিক্ত মদ্যপান করত, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত মৃত্যুর প্রকৃত রহস্য জানা সম্ভব হবে বলে পুলিশের দাবি। আসাম রাইফেলসের রান ফর ইউনিটি ফিট ইন্ডিয়া মুভমেন্ট কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়ায় রান ফর ইউনিটির আয়োজন করেছে আসাম রাইফেলস। স্থানীয় প্রশাসন, ছাত্রসহ 52 জন ওই ইভেন্টে অংশ নেয়। শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তা সম্পর্কিত বক্তব্যের পর একতার জন্য দৌড় শুরু হয়। আইপিএফটির গণ অবস্থান দশম দিনে নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে কার্যকর না করা ও পৃথক ত্রিপুরাল্যান্ড গঠন করার দাবিতে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের গণ অবস্থান এখনও অব্যাহত রয়েছে। গত 6 জানুয়ারি থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়, বুধবার দশম দিনেও গণ অবস্থান চলছে। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই দলের কর্মী সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে কবে নাগাদ অনির্দিষ্টকালের জন্য ডাকা গণ অবস্থান সমাপ্ত হবে তা প্রশ্নের। এএসবিএম এর ইমকান 20 দৈনিক সংবাদ দশের পাতা। মাঠে ময়দানে অর্জুনের পেস আক্রমণে বিধ্বস্ত কেরালা আজ ঘর বাঁচিয়ে তবেই জয়ের জন্য অল আউট খেলবে রাজ্য দল নাইডু ট্রফি। টিসিএ সিনিয়র নির্বাচকদের ভূমিকায় রঞ্জিতের ড্রপ থেরাপি নিয়ে প্রশ্ন উঠল। টিসিএতে পে রিভিউ কমিটি আগামী মাসে এরিয়া সহ নতুন হারে বেতন হতে পারে। ইন্ডিয়া এ খেলতে চায় অর্জুন। আই লিগে হারল ইস্ট বেঙ্গল শীতের রাতে উত্তপ্ত কল্যাণী। ভারতীয় দলে খেলার স্বপ্ন এখনো দেখি উন্মুক্ত। দৃষ্টিহীন ক্রিকেটে ত্রিপুরা তৃতীয়। দৈনিক সংবাদ 11 পাতা মাঠে ময়দানে আরো কিছু বেশি। আইসিসির বর্ষসেরা হলেন স্টোক স্পিরিট অফ ক্রিকেট প্লেন কোহলি। আমি যে কোনো স্থানে ব্যাটিং করতে পারি, শিখর। কখনো ভাবিনি বার্সেলোনা আমার কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী হবে, সেতিয়েন। দৈনিক সংবাদ 12 পাতা দক্ষিণ শহরতলিতে দুই দোকানে চুরি। তীর্থমুখে সাঙ্গ হল ঐতিহ্যবাহী পৌষ মেলা। ব্লক সভাপতি বদল ঘিরে নলছড়ে বিক্ষোভ প্রতিবাদ। দীর্ঘ 16 বছর পালিয়ে থাকা জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। বিদেশ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ তথ্যমন্ত্রীর বৈঠক। ক্যাম্পের বাজারে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু। ক্যাম্পের বাজারে বুধবার দুপুরে নিজের দোকানে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়। অরুন্ধতিনগর থানার পুলিশ জানায়, বিশ্বকর্মকার বয়স 40, নিজের মাংসের দোকানের বেলা 2 নাগাদ ফাঁসিতে আত্মহত্যা করেন, বাড়ি নন্দীটিলার। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে জিবি মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই মৃত্যুর ঘটনায় ক্যাম্পের বাজারে গভীর শোক দেখা দেয়। লকআপে মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের শুনানি 24 জানুয়ারি।
পশ্চিম থানার লকআপে সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। আগামী 24 জানুয়ারি পশ্চিম জেলা জেলাশাসক অফিসে সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত ঘটনার তদন্তের জন্য শুনানি হবে। এদিকে পশ্চিম থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু হওয়া সুশান্ত ঘোষের পরিবারের হাতে সরকারি সাহায্য হিসেবে 3 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বুধবার সদর মহকুমা শাসক অসীম সাহা প্রশাসনের আধিকারিকদের নিয়ে লঙ্কামুড়াস্থিত সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে 3 লক্ষ টাকা চেক তুলে দেন। মহকুমা শাসকের পক্ষ থেকে চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। এটিএম হ্যাকিং কাণ্ডে যুক্ত সন্দেহে গ্রেপ্তার হওয়া লঙ্কামুড়া সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম শাখার পুলিশ তাকে পুলিশ রিমান্ডে এনে পশ্চিম আগরতলা থানার লকআপে রাখা হয়। শনিবার রাতেই লকআপে তার অস্বাভাবিক মৃত্যু হয়। নেতাজি চৌমুহনীর জয় দত্ত হত্যায় গ্রেপ্তার আরো 2। ত্রিপুরায় CAA নয়, দিল্লি অভিযানে IPFT নেতৃত্ব। ঘন কুয়াশায় বিমান বাতিল।